welcome to FinChat. Thank you so much, Ray. Thank you. প্রথমে বলো কেমন আছো? ভালো আছি। এখানে এসে আর একটু বেশি ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। পূজোর সময় অডিয়েন্সকে প্রথমেই জানাতে চাই সকলকে শুভ শারদীয়া, পূজোর অনেক অনেক শুভেচ্ছা। আমরা ফিউচারে তোমাকে হিন্দি সিরিয়ালে দেখতে পাবো? মেবি, হোপফুলি, বিকজ ইচ্ছে তো অনেক আছে। যেহেতু আমি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, তো আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল, বাংলা সেভাবে পড়া হয়নি। তো হিন্দিটা আমি ভীষণ ভালো বলতে পারি, পড়তেও পারি, তো অবভিয়াসলি ইচ্ছে আছে হিন্দি সিরিয়ালে করার। তো লেটস সি, এটা শেষ করে আই উইল ট্রাই ফর দ্যাট। ইন্দ্রাশি, সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখতে পাচ্ছি, তোমার অনেক ধরনের ড্যান্স পারফরম্যান্সেস আছে। তোমার বডি মুভমেন্টস আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে যা মনে হয়, ইউ হ্যাভ ক্লিয়ারলি গট বলিউড স্টাইলস। তো এই যে ডান্সগুলো তুমি করো, এটার জন্য কি কোনো তোমাকে স্পেশাল প্রিপারেশন নিতে হয়েছে, কোনো ট্রেনিং করেছো কি তুমি? সত্যি কথা বলতে গেলে, আমি যেটা বললাম, আমি ছোটবেলা থেকে ডান্স শিখেছি। ওকে, ফ্রম ক্লাস 2। সো ইউ আর এ ট্রেইন ডান্সার? ইয়া, আই অ্যাম ট্রেইনড ইন ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল? ইয়া, আই ট্রেইন ইন ক্লাসিক্যাল, কত্থক, ভরতনাট্যম, ফোক, এগুলো আমি শিখেছি অ্যারাউন্ড 10-15 ইয়ার্স। বাট আফটার দ্যাট করা হয় না সেইভাবে, মানে পড়াশোনার চাপ বলো, তারপরে আস্তে আস্তে কাজ, ডান্সটা সেইভাবে করা হয় না। বাট আমি কোথাও না কোথাও ডান্সটা ভালোবাসি। আর যে বলিউডগুলো করি, এটা মানে মানে ট্রেনিং নিইনি, এগুলো মানে দেখে দেখে চলে আসে ভেতর থেকে। এগুলো আমি নিজে নিজেই কোরিওগ্রাফি করি, নিজে নিজেই ইনস্ট্যান্ট করি। Once you learn the dance moves, you can already pick up any dance. তো ভীষণ ভালো। আর এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এত ভালো এসছে, মানে যেখানে মানে নিজের ট্যালেন্টকে শো করার জায়গা আছে, একটা মানে টাইম পাস করার একটা ভীষণ ভালো জায়গা আছে, যেখানে আমি এগুলো করি আর আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, আমরা তো এই আজকাল সিনেমা বলো, ওয়েব সিরিজ বলো, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মসে দেখতে পাই, রাইট? ওটিটি সিনেমা আগে বড় পর্দায় রিলিজ হতো, এখন ওটিটিতেও চলে আসে। তো ইন্দ্রাশি, তোমার ভিউতে তোমার কোনটা বেশি ভালো লাগে, ওটিটি না সিনেমা হল? অফকোর্স আমি বলবো সিনেমা হল, বিকজ সিনেমা হলে গিয়ে মুভি দেখার যে আনন্দটা, ওই পপকর্ন খেতে খেতে সেই ফিলটা ওটিটি বা বাড়িতে বসে ওই কানে হেডফোন দিয়ে ওই ফিলটা পাওয়া যায় না। মানে বেসিক্যালি কোভিডের সিচুয়েশনের জন্য আমাদের অনেক, মানে লাইক ওয়ান টু মোর দেন ওয়ান অ্যান্ড হাফ অ্যান ইয়ার্স মোর দেন দ্যাট মুভি রিলিজ করেনি, মানে সিনেমা হল বন্ধ ছিল। তো সেই জায়গা থেকে কোথাও না কোথাও অনেক মিস করেছি মুভিজ দেখতে যাওয়া, সেই সময়গুলো আবার কোথাও না কোথাও টাইমও পাওয়া যায়নি। বাট অফকোর্স এই পুজোর সময় আমার তো পুরো প্ল্যান আছে মুভি দেখার, যেহেতু মুভিও কিছু রিলিজ করেছে আর সিনেমা হলে গিয়ে মুভি দেখবো না, এটা হয় না। তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে আই অলওয়েজ প্রেফার হল। তো এই পুজোতে তুমি মুভিজ দেখছো কিছু? দেখবো, দেখবে? হ্যাঁ দেখবই, আমি পুরো প্ল্যান করে নিয়েছি, বিকজ এমনি শুটিং এর জন্য টাইম হয় না, জানো মেগা সিরিয়ালের শিডিউলস খুব টাফ থাকে আমাদের। আর এই পুজোর ছুটির আগে তো একটা বেশি মানে হেডেক ছিল, যেহেতু আমাদের অফ দিতে হবে একটা ব্যাংকিং করা, সেই জায়গা থেকে অফ পেয়েছি। তিন চার দিন ছুটিটাকে ভাবছি একটু মানে সব রকম আনন্দ করে দেবো, যত যা ইচ্ছা আছে পুজোর সাথে সিনেমা। হ্যাঁ অফকোর্স, তারপরে খাওয়া দাওয়া, সেটা তো আছে। তোমার দেখা পুরনো বা নতুন বাংলা ছবি কি কি যেটা থেকে তুমি অ্যাজ অ্যান অ্যাক্টর ইন্সপিরেশন পাও টু অ্যাক্ট বেটার এভরিডে? পুরনো ছবি বললেই তো আমাদের মনে পড়ে হচ্ছে সব থেকে আমাদের মহানায়ক উত্তম কুমার। ওনাকে তো মানে পুরনো ছবি আসলে ওনার কথা মাথায় আসে, সুচিত্রা সেনের কথা আছে, আর কমেডির দিক থেকে দেখতে গেলে রবি ঘোষ। তো পুরনো ছবি রবি ঘোষের আমার একটা ছবি ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে গল্প হলেও সত্যি, মানে এত কমেডি মুভি, সেই জায়গা থেকে অনেক কিছু অভিনয় দেখো, মানে সেই টাইমের অভিনয়টা কি বলতো অনেক ন্যাচারাল, মানে মনেই হচ্ছে না অ্যাক্টিং করছে। তো সেই ইন্সপিরেশনগুলো ভালো লাগে, বিকজ আমিও মনে করি যেটা করা হয়, মানে আমাদের যেটা হয় না, ধরো আমি আর তুমি এখন কথা বলছি, সেটাই হয়তো অভিনয়, এটাই কিন্তু অভিনয়। কিন্তু আমাদের মনে হয় যখনই ক্যামেরাটা সামনে অন হয়েছে, তখন আমাদের মনে হয় কি না আমাদের এটা করতে হবে, এরকম ভাবে করতে হবে, কনসিয়াস হয়ে যায়। তো সেই জিনিসটা কিন্তু ন্যাচারালিটিটাকে নষ্ট করে দেয়। তো সেই জায়গা থেকে হ্যাঁ, পুরনো মুভি এটা আমার একটা ভীষণ ভালো লাগে। উত্তম সুচিত্রা তো সপ্তপদী আছে, ভীষণ প্রিয়। আর হচ্ছে আনন্দ আশ্রম, এই কয়েকটা মুভি ভীষণ প্রিয়। অফকোর্স অনেক মুভি দেখা হয়, আর খুব বেশি নতুন মুভি সেইভাবে খুব একটা দেখা হয়নি, বিকজ বললাম তো প্যান্ডামিক সময়ের জন্য তো মুভি রিলিজই করেনি। তো একটু মিডল টাইম বা একটু পেছন করে বাংলা মুভি দেখতে গেলে আমার
প্রেম আমার মুভিটা ভীষণ ভালো লেগেছিল বিকজ আমার সৌম্যের অভিনয় ভীষণ ভালো লাগে। তারপরে অমানুষ, যেহেতু আমি বললাম সাসপেন্স থ্রিলার মুভি আমার ভীষণ পছন্দ, তো সেই জায়গা থেকে এই কিছু কিছু মুভি আমার খুব ক্লোজ। আর হ্যাঁ, অ্যাক্টিং এর জন্য আমি অফকোর্স, কেন আমি শুধু নট অনলি মুভিজ, আমি ফ্লোরে গিয়েও আমার যে সিনিয়র অ্যাক্টার্স আছেন মানে সবাই খুব হেল্পফুল, মানে ফার্স্ট ডে থেকেই এত সিনিয়র আর্টিস্ট, যেরকম কাঞ্চনা দি, দেবজানি দি, কৌশিক দা, এনারা এত সিনিয়র আর্টিস্ট, এনাদের সাথে কাজ করতে পারছি আমার কাছে এটা অনেক বড় একটা অপরচুনিটি ইটস মানে। আর তারপরে ওনারা এত ডাউন টু আর্থ, এত হেল্পফুল, মানে সেই জায়গা থেকে অন ফ্লোরে আমরা মানে বলতে গেলে আমি বলবো এভরিডেই শিখছি, মানে এই যে লার্নিং প্রসেসটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার মনে আমি যাচ্ছি ফ্লোরে প্রত্যেকদিন ক্যামেরার সামনে অ্যাক্টিংটা করছি, প্রত্যেকদিন কিছু না কিছু শিখছি, কারণ আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারে সবার কিন্তু নিজের নিজে, যেরকম আমি নেগেটিভ করছি আমার খল চরিত্র, কিন্তু মানে পজিটিভ আছে, একজন কমেডি করছে, একজন ফুললি ইমোশনাল করছে, একজন গ্রামের ক্যারেক্টার করছে, তো আমি প্রত্যেকটা জিনিসই ফ্লোরে বসে বসে ফলো করি, কি লাইক চেষ্টা করি কি ওর ডায়লগটা আমি বললে কিভাবে বলতাম। তো মানে যদি বলো তো অফকোর্স আমি যখন ফ্লোরে যাই আমি সবসময় অ্যাক্টিং এর মধ্যেই থাকি, সবার মধ্যে দেখতে চাই কিভাবে কতটা শেখা যায়। আর তার থেকেও ভালো লাগে সবাই খুব সাপোর্ট করে, আর আমি যেইভাবে বলি যদি কিছু ভুল হয় বা যদি কোনো রকম কোনো মানে ঠিক না লাগে তো অফকোর্স তারা বলে দেয় কি এটা এইভাবে কর, দেখ ভালো হবে জিনিসটা। তো আমি সেই জিনিসটাকে মানে কোথাও না কোথাও ফিল করি কি অফকোর্স ব্লেসিংস অফ গড, কি এত ভালো আর্টিস্টদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি যারা এতটা হেল্পফুল, আর কাজটা যাতে আরো ভালোভাবে করতে চাই। ডেফিনেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে একটা টিম ওয়ার্ক, অফকোর্স মানে শুধু ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ যেটা আমরা মানি। হ্যাঁ, আর ডিরেক্টরের কাছে কি বলতো এত সময় থাকে না, মানে ওনার মাথায় তো থাকে সিনটাকে কিভাবে তুলবো, তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি প্রত্যেকজনের এইভাবে পার্টিকুলারলি অ্যাক্টিং দেখতে চায়, মানে সবসময় হয় সামটাইমস ধরো সার্টেন কিছু জায়গায় বোঝাতে প্রবলেম হলো, সার্টেন কিছু জায়গায় ইয়ে হলো, কানে যেগুলো হয়তো মনে হচ্ছে এটা যাচ্ছে না, তো দ্যাট টাইম উনি নোটিস করে, আদারওয়াইজ আমরা করছি নিজের নিজের ক্যারেক্টারে তো সবাই এখন পারদর্শী করে নিচ্ছি। তোমার অপোজিট অ্যাক্টর যদি ভালো হয় না তো তোমার অটোমেটিক্যালি মনে হবে সিনটা ভালো হচ্ছে, আর আমার যেরকম মানে আমার অপোজিটে আমার তো মনে হয় যেন আমার কাঞ্চনা দি ইজ নেগেটিভ এখানে, তো আমি যখন সিন করি ওনার সাথে মানে মনেই হয় না করলাম, লাইক সাদা পাতার সিন আমরা অ্যাক্টিকে চলে গেলাম, মানে কোনো কাট নেই কিছু নেই, মানে ওই পয়েন্ট অফ ভিউ থেকে মাথায় আসে না কি খারাপ হচ্ছে কিছু, কারণ উনি যখন নিজে 100% দিচ্ছে আমিও তখন চেষ্টা করি না আমি আমার 200% দেবো, তাহলে তো 100% কাজে কাজে পৌঁছাতে পারে। মানে তোমরা এত সাবকনশিয়াসলি ওই স্ক্রিপ্টের মধ্যে ঢুকে পড়ো, সো ইউ আর নট অ্যাওয়্যার অফ দ্য সারাউন্ডিং, না তোমরা তোমাদের ক্যামেরা ধরে সব করি, যত রকম মজা আনন্দ সব হচ্ছে, বাট হ্যাঁ সিন টাইম অ্যাক্টিং টাইমটা পুরোপুরি কনসেন্ট্রেশন ওখানে যাতে কাজটা ভালো করে হোক, আফটার দ্যাট সবকিছু। আর সিনিয়র অ্যাক্টরদের একটা অ্যাডভান্টেজ কি, ওরা তোমাকে একটা স্পেস দেয় যে তুমি তোমার মতো পারফর্ম করো, এমন না যে ওরা সবসময় ডমিনেট করার চেষ্টা করে, দে গিভ ইউ দ্য স্পেস। আমরা সবাই তোমাকে অন স্ক্রিন আর্যার চরিত্রতে দেখছি, যেখানে তুমি জেনারেলি কুর্তি বা শাড়ি পরে তুমি অভিনয় করো, বাট ইন জেনারেল লাইফ তোমার পার্সোনাল লাইফে তুমি কি পড়তে পছন্দ করো, ওয়েস্টার্ন না ইন্ডিয়ান? বেসিক্যালি সত্যি যদি বলি তো আমি ভীষণ ওয়েস্টার্ন পড়তে ভালোবাসি, আই এম ভেরি মাচ কমফর্টেবল বিকজ আমি ছোটবেলা থেকে ওয়েস্টার্ন পড়ি, আর ইন্ডিয়ান জামাকাপড় খুব একটা আমার পছন্দ হয় না, বাট অ্যাজ পার ক্যারেক্টার আমাকে পড়তে হয় আমি, বাট শাড়িটা পড়তে ভালো লাগে, লাইক পুজো পারপাস বা কোনো ভালো কিছু ইভেন্টসে শাড়িটা পড়তে ভালো লাগে। আই অনলি কালেকশনস অফ জিন্স, টপ, শর্টস, ফুল ওয়ান পিস, শর্ট ওয়ান পিস, দ্যাট কাইন্ড অফ ড্রেস আমি অলওয়েজ ওয়্যার, তো অলওয়েজ আমি ওয়েস্টার্ন পরতে কমফর্টেবল, এনি কাইন্ড অফ ওয়েস্টার্ন ড্রেস আমি প্রেফার করি, আমার ভীষণ ভালো লাগে। আর বাট কিছু জায়গায় কিছু মানে পারপাস অনুযায়ী ইন্ডিয়ান পরতে হয়, তো দ্যাট টাইম অফকোর্স আই ওয়্যার। আর তুমি যেই চরিত্র করছো, তুমি অন স্ক্রিন অ্যাজ এ টিভি অ্যাক্ট্রেস তুমি চরিত্র করছো, তো তোমাকে নিজেরই ফিগারটাকে মেনটেন রাখতে হবে, তো তোমার এই ফিগারটা, এই যে বিউটিফুল ফিগারটা, এটা কি ন্যাচারালি গিফটেড বাই গড অর ইউ জাস্ট ফলো সাম সর্ট অফ ডায়েট প্ল্যান? কোন গড প্ল্যান? হাইটটা আমার জেনেটিক, এটা তো ভগবানে গড গিফটেড, আর ফিগারটা হ্যাঁ আমার জেনেটিকে এত বেশি মোটা কারণ কিছু নেই, বাট সামহাউ অফকোর্স যেহেতু
আমি সামনে থেকে তুমি আমাকে যতটা দেখছো এখানে মানে ভিডিওতে তার থেকে 30% তোমাকে মানুষকে এমনি মোটা লাগে, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে তুমি টিভিতে দেখলে আমাকে একটু বেশি মোটা পাবে, তো সেই জায়গা থেকে আমাকে এর থেকেও আরো রোগা হতে হবে তবে আমি একদম পারফেক্ট মোটা হবে। তো এখন আমি ডায়েট করছি না এই মুহূর্তে, পুজোতে তো ডায়েটের প্রশ্নই মাথাতে আসে না, এটা পাপ হবে, ভগবানই পাপ দেবে। এমনি খাওয়া দাওয়া মেনটেন করি, ফাস্ট ফুড তো পুরোপুরি অ্যাভয়েড করি সারা বছর, শুধু পুজোর কটা দিন হয়তো একটু খাওয়া হয়ে যায়, তাও খুব বেশি অয়েলি ফুড জাঙ্ক ফুড ফলো করি না, চেষ্টা করি যতটা ঠিকঠাক অয়েল ফ্রি বা ঠিকঠাক, বাইরে তো কিছুই এক্সপেক্ট করা যায় না, মানে তুমি এক্সপেক্টই করতে পারবে না কি জিনিস দিয়ে হয়েছে তৈরি, তো যতটা যেহেতু মানে আমাকে মাই আউটলুক ইজ এভরিথিং তো মেনটেন করি। আবার জিমটা অনেকদিন করা হয় না, এক্সারসাইজ করা হয় না কোভিড এর পর থেকে, সো ইউ গো টু জিম? হ্যাঁ মানে বাট আমার জুন থেকে আমার জিম বন্ধ, ইটস লাইক অনলি, হ্যাঁ ইটস লাইক অনলি, এখন একটু খাওয়া দাওয়া মেনটেন করি, আমার এরকম আছে, মানে আমি এখনো জয়েন করার টাইমটা পাইনি, বাট আফটার পূজা আই ডেফিনেটলি জয়েন জিম যতটুকু হয়, মানে ইটস নট লাইক কি খুব হার্ডকোর ডায়েট কিচ্ছু খাবো না, এটা ভুল, মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় ডায়েট করা মানেই যে কিছু খাবো না, না খেয়ে থাকবো বা ভাত খাওয়া যাবে না রুটি খাওয়া যাবে না, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল একটা থিঙ্কিং। ডায়েট মিন্স হচ্ছে তুমি ঠিক খাবারটা ঠিক টাইমে ঠিক পরিমাণ মতন খাবে, সেটা হচ্ছে ডায়েট। আমি কিন্তু সবই খাই, আমাকে কি বলবো তুমি ভাত খায় না রুটি খায় না, দ্যাটস নট ট্রু, আমি ভাতও খাই আমি রুটিও খাই আমি সবজিও খাই আমি চিকেন ডিম মাছ এভরিথিং সব কিছুই খাই, বাট তারপরও হ্যাঁ ঠিক পরিমাণ যেটা তোমাকে বললাম ঠিক সময়ে ঠিক কোয়ান্টিটি ঠিক যেটুকু খাওয়া সেটুকু খাই, আর তারপরে আফটার দ্যাট যেরকম আমার হ্যাবিট আছে আফটার লাঞ্চ হোক আফটার ডিনার হোক আমি ওয়াক করি, ইটস লাইক হাফ অ্যান আওয়ার টু 40 মিনিটস আমি ওয়াক করি, আফটার দ্যাট আমি শুই বা কাজ করি বা এনিথিং, মানে দ্যাটস মাই হ্যাবিট রেগুলার। মানে এই শুটিং এর তো ব্যস্ততার মধ্যে মানে করতে পারো সাম ডেজ শুটিং এ তো টাইম হয় না, মানে ব্রেক দেওয়ার পরে আমাদের ফ্লোরে ডেকে না, বাট যেটুকু টাইম হয় মানে নিজের ওপর যেটুকু টাইম আমি মেকআপ রুমে হাঁটি না ফ্লোরে গিয়ে এদিক ওদিক বাইরে হাঁটাচলা করছি যতক্ষণ নিজের টাইমটা পাই না, মানে বিকজ আমাকে নিজেকে ক্যারি করতে হবে তো আমার সেই মাথায় সেটা চলে, মানে এরকম দিনও হয় লাইক শুটিং থেকে ফিরে আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি ঘুম পাচ্ছে আমার লিটারেলি, বাট তাও আমি কিন্তু আমার টেরেসে গিয়ে আমি ওয়াক করি, মানে আমার চোখ বন্ধ হয়ে আসছে তাও চোখ বন্ধ করে ওয়াক করে নিই 8 ঘন্টা 40 মিনিট দ্যাট, তারপরে আমি আফটার দ্যাট আমি ঘুমাই। লোক বলে না স্লিপ ওয়াকিং কিছু না, কেউ দেখার নেই কেউ বলে না, এত রাতে কে জেগে থাকবে 11:30-12টার সময় আমি ছাড়া বাড়ির লোক বলবে কি আমার না, এটা এটা আমার মানে মাইন্ডে কোথাও মনে হয় কি লাইক খেয়ে এমনিও খেয়ে সঙ্গে সঙ্গে শোয়া উচিত না, দিস ইজ দ্য ট্রু থিং, বিকজ ডাইজেশনে একটা প্রবলেম হয়ে যায় তারপর তো টামি বেরিয়ে যাবে সেটা তো ডিফারেন্ট থিং, তো মানে লাইক আমি একদম আর যদি অপশন না থাকে আমি বাড়িতেও হাঁটবো, মানে ফ্ল্যাটের মধ্যেও আমি আটা চলো করবো, বাট আমি সঙ্গে সঙ্গে শোবো না নেভার, আমি যত টায়ার্ডই থাকি।